আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রেজাউল আলম কৌশিক, আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, উচ্চারণ সূত্র নিয়ে। এই উচ্চারণ সূত্র টপিকসটা বাংলা ব্যাকরণের মধ্যে মোটামুটি বলা চলে অনেকাংশেই কঠিন, অনেকের বুঝতে সমস্যা হয়, কিন্তু এই টপিকস থেকে বিসিএস অন্যান্য সহ অন্যান্য চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। তো এই উচ্চারণ সূত্র অনেকের কাছে কঠিন মনে হয়। আমি চেষ্টা করব এই উচ্চারণ সূত্র টপিকসটাকে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য সূত্রের মাধ্যমে, যাতে আপনারা সহজেই বিষয়টাকে বুঝতে পারেন। তো আসুন জেনে নেই উচ্চারণ সূত্র কি বা কীভাবে প্রয়োগ করব বা আসলে কী ধরনের প্রশ্ন হয় সেটা আমরা দেখি। প্রথমে দেখেন একটা চার্ট দেওয়া আছে, চার্টে খেয়াল করেন যে অসংখ্য সূত্র দেওয়া আছে। যা থাকলে যা হবে, অর্থাৎ একটা শব্দের মধ্যে যেই প্রতীক বা বর্ণগুলো থাকলে যা হবে সেটা দেওয়া আছে। দেখেন হ্রস্বই বা দীর্ঘই থাকলে সবসময় আপনার শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে হ্রস্ব ইউজ করতে হবে, হ্রস্ব বা দীর্ঘও থাকলে হ্রস্ব ও ইউজ করতে হবে, অ অনুসার থাকলে অ ইউজ করতে হবে, জ বর্গীয় জ থাকলে বর্গীয় জ ইউজ করতে হবে, মূর্ধন্য বা দন্ত ন থাকলে দন্ত ন ব্যবহার করতে হবে, ব শূন্য র, ডয় শূন্য র এবং ডয় শূন্য র থাকলে বয়শূন্য র ইউজ করতে হবে, তালব্যস মূর্ধন্যস দন্তস তিনটার যে কোনো একটা থাকলে তালব্যস ইউজ করতে হবে, ওই থাকলে উই হয়ে যাবে উ রসুই, এটা হয়ে যাবে চেঞ্জ করার ক্ষেত্রে, আবার ও থাকলে উ এরকম উচ্চারণ হবে শুদ্ধ উচ্চারণ ক্ষেত্রে, বা রস্বরি সংবৃত লেখা আছে থাকলে অন্তস্থ র অর্থাৎ বয়শূন্য র রস্বইকার হবে, আবার রস্বরি বিবৃত আকারে থাকলে হ্রস্ব রিকা থাকবে, অর্থাৎ সংবৃত মানে হচ্ছে বর্ণটা বিকৃত আকারে থাকবে আর বিবৃত মানে হচ্ছে যে বর্ণটা প্রতীকটা আছে সেটা হুবহু বসে যাবে। দেখেন হ্রস্বরি এর সংবৃতর ক্ষেত্রে হ্রস্বরি একটা বিকৃত ভাবে দেওয়া আছে, আবার হ্রস্বরিটা হুবহু দেওয়া আছে রিকা চিহ্নের মাধ্যমে। এবার পরবর্তী সূত্র হচ্ছে দেখেন স্বরে অ প্লাস হ্রস্বই দীর্ঘই হ্রস্ব উ জ ফলা কিয় মূর্ধন্যস্ব বর্গীয় জ ইয় রস্বরি, অর্থাৎ রস্বরে ও এর পরে যদি এই বর্ণগুলো থাকে তাহলে সব সময় স্বরটা উকার হয়ে যাবে। তবে আরেকটি বিষয় লক্ষণীয় সূত্রের মধ্যে খেয়াল রাখবেন যে আমরা পড়েছি যে তালব্যস্ব মূর্ধন্যস দন্তস থাকলে তালব্যস হয়ে যায়, তবে যদি তালব্যস যোগ মূর্ধন্যস দন্তস যুক্ত শব্দটার মধ্যে তর থ ন ল অর্থাৎ থর তনল এই পাঁচটি বর্ণের কোনো একটা থাকে তাহলে তালব্যস মূর্ধন্যস দন্তস ক্ষেত্রে তালব্যস না হয়ে দন্তস হয়ে যাবে। এটার প্রয়োগটা আমরা যখন ওখানে উচ্চারণ দেবো আমরা সরাসরি সেখানে দেখাই দেব। এবার আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে স্বরে ও এর উচ্চারণ, যেটা প্রথমে জেনে নেওয়া খুবই জরুরি উচ্চারণ সূত্রের ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা শব্দকে সঠিক উচ্চারণ লেখার ক্ষেত্রে স্বরেওটার প্রয়োজন সবচেয়ে বেশি পড়ে। তো স্বরেওর ক্ষেত্রে আমরা সূত্রটা অলরেডি শিখে নিয়েছি যে স্বরে ও এর পরে সংবৃত বা বিবৃত এর পরে যদি হ্রস্বই হ্রস্ব উ জফলা কিয় মদনস বর্গীয় জ ইয় হ্রস্বরিকার থাকে তবে শব্দের আদিতে ও মধ্যে ও সাধারণত উকারের মতো হয়, অর্থাৎ যে কোনো শব্দের শুরুতে এবং মধ্যে যদি অকার আসে এবং এই সূত্রগুলার এই যে প্রতীকগুলো থাকে তাহলে অটা উকার হয়ে যাবে, অন্তে এবং শেষে যদি অ উচ্চারিত হয় তাহলে উকার হয়ে যাবে। যেমন আমরা কিছু উদাহরণ খেয়াল করে নিই, যেমন অভিধান শব্দে দেখেন শব্দের শুরুতেই স্বরেও শব্দটা আসছে, এক্ষেত্রে আমরা অকে উ করে ফেলছি, কারণ কি অভিধান এই স্বরীয় এর পরে হ্রস্বইকার আছে, এজন্যই স্বরীয়র পর যেহেতু সূত্রের মধ্যে হ্রস্বইকার আছে যেহেতু স্বরীয় পরে আমরা হ্রস্বইকার পেয়েছি সুতরাং অটা আমরা উ করে ফেললাম। আবার খেয়াল করেন অধ্যক্ষ থেকে উদ্ধক্ষ অটা উ হয়ে গেছে, কেন ধ জফলা পরবর্তী বর্ণে জফলা আসছে এই জন্যই অটা উ হয়ে গেছে উদ্ধক্ষ, এবং বাকি অংশটুকু ধুক্ষু কেন হলো সেটার ব্যাখ্যা আমরা পরে দেবো অন্যান্য নিয়মগুলো শিখে। বক্ষণ থেকে ভুক্ষণ হয়ে গেছে, দেখেন ভ এর পরের বর্ণটা কিয় মদনুষ আসছে এই জন্যই ব থেকে ভুক্ষণ হয়ে গেছে, আবার তপস্বী থেকে তপস্বী হয়ে গেছে, তপ এর পরে ও আসছে মাঝখানে
অ উচ্চারিত হয়েছে, সেজন্য তপস্য হয়ে গেছে হেমকোট থেকে হেমকোট হয়ে গেছে। অর্থাৎ আপনি যে কোনো শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে বা শুদ্ধ উচ্চারণ করার ক্ষেত্রে যেখানেই অ উচ্চারিত হবে, শব্দের আদিতে মাঝখানে শেষে অ উচ্চারিত হলেই আপনি অটাকে ওকার করে ফেলবেন, কিন্তু এর কিছু ব্যতিক্রমও আছে, কখনো ওকার হয় না, তবে আপনি এই সূত্রটা সবচেয়ে বেশি ফলো করবেন। এই ক্ষেত্রে কী কী ক্ষেত্রে হয় না কিছু ব্যতিক্রম আমরা নিচে সূত্রে দেখতে পাচ্ছেন, আপনি দেখেন বন্দা থেকে ভন্দা, মর্ত থেকে মর্তু, অর্ঘ থেকে অর্ঘ, এখানে অটা কিন্তু ওকার হয় নাই, হুবহু রয়ে গেছে। বন্দ্যোপাধ্যায় থেকে বন্দ্যোপাধ্যায়, হর্ম থেকে হর্ম, এখানে অ কিন্তু ওকার হয় নাই, অর্থাৎ হুবহু রয়ে গেছে। সুতরাং আমরা এক্ষেত্রে ব্যতিক্রমগুলো মুখস্থ রাখবো, যাতে আমরা পরীক্ষা আসলে খুব সহজেই আনসার করতে পারি। এবার শুদ্ধ উচ্চারণ শেখার আগে যে সূত্রগুলো সবার আগে খুব জরুরি, সেই সূত্রগুলো আমরা সবার আগে দেখে নিই ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে, যেগুলো প্রয়োজন হয় বেশি। দেখেন এক নম্বর দেওয়া আছে অন্তস্থ জ বশূন্য র ল ব ও ম ফলা, এর কাজ হলো বর্ণটিকে দৃত্ত করা। অর্থাৎ আমাদের এই যে ফলাগুলো আছে এগুলোর কাজ হচ্ছে সবসময় বর্ণগুলোকে দৃত্ত করবে, যেখানেই থাকুক না কেন বা যে বর্ণের সাথে থাকুক না কেন দৃত্ত করবে। তবে প্রথম বর্ণে থাকলে ফলা থাকলে দৃত্ত হবে না। অর্থাৎ আমাদের যে ফলাগুলো আছে এই ফলাগুলো যদি আসে কোনো বর্ণের সাথে সবসময় দৃত্ত করবে, কিন্তু প্রথম বর্ণে যদি আসে তাহলে দৃত্ত হবে না। খেয়াল করে দেখুন দৃত্ত থেকে দৃত্যু, এখানে দ এর নিচে ব এসেছে অর্থাৎ ফলা এসেছে, কিন্তু আবার ত এর নিচে ব এসেছে, এখানেও ফলা এসেছে, কিন্তু খেয়াল করে দেখেন দৃত্ত শব্দটাকে যখন আমরা ভাঙলাম সঠিক উচ্চারণ লিখলাম, দ এর নিচে কিন্তু ব নেই, কারণ শব্দের শুরুতে যদি ফলা আসে তাহলে সেটা দৃত্ত হয় না। কিন্তু ত এর নিচে ব আছে, কিন্তু এটা কিন্তু দৃত্ত হয়েছে, তকে আমরা তু দৃত্যু ডাবল ত হয়েছে, কারণ যদি ফলা আসে তাহলে সেটা দৃত্ত হয়। এবার দুই নম্বর নিয়মে খেয়াল করেন, মহাপ্রাণ ব্যঞ্জনকে যদি দৃত্ত করতে হয় তবে প্রথমটি অল্পপ্রাণ পরেরটি মহাপ্রাণ হবে। এখন অল্পপ্রাণ বা মহাপ্রাণ আমরা ধ্বনি এবং বর্ণ প্রকরণের অধ্যায়ে আমরা শিখেছি যে অল্পপ্রাণ কোন কোন বর্ণগুলো এবং মহাপ্রাণ কোন কোন বর্ণগুলো। অল্পপ্রাণ বলতে বুঝি আমরা বর্গীয় প্রথম এবং তৃতীয়, আর মহাপ্রাণ বলতে আমরা বুঝি দ্বিতীয় চতুর্থ, এই বর্ণগুলোকে আমরা মহাপ্রাণ হিসাবে চিনে থাকি। যেমন অল্পপ্রাণ হচ্ছে, অর্থাৎ অল্পপ্রাণ হচ্ছে ক চ ট ত প, গ জ ড দ ব, মহাপ্রাণ হচ্ছে ঘ জ ড দ ব, খ ছ ঠ ত প, এগুলা। অর্থাৎ খেয়াল করে দেখেন সভ্যতা, এখানে সভ্যতা থেকে শুভ্যতা হয়ে গেছে, দন্তস থেকে তালব্যস হয়ে গেছে, এটা আমরা আগেই বলেছি যে তালব্যস মূর্ধন্য দন্তস এর যে কোনো একটা থাকলে তালব্যস হয়ে যায়, কিন্তু দন্তসটা কেন সু হয়ে গেল সেটা হচ্ছে আমরা বলছি যে যদি কোনো শব্দের শুরুতে অ সংবৃত বা বিবৃত যেভাবেই আসুক না কেন, পরে যদি জফলা রশ্মিকার দীর্ঘকার এগুলো আসে, এই সূত্রগুলো আসে, তাহলে সেটা উকার হয়ে যায়, এই জন্যই তালব্যস্যটা উকার হয়ে গেছে, তাহলে সভ্য থেকে শুভ্ভু তা হয়ে গেছে। অর্থাৎ যেখানে আপনি অকার উচ্চারিত হবে সেখানেই উকার করে ফেলতে হবে। আবার দেখেন রফলা ও লফলা বর্ণটিকে দ্বিত্বও করবে আবার সাথে থাকবে, অর্থাৎ ফলার কাজ যেহেতু দ্বিত্ব করা আপনার দ্বিত্বও করবে, কিন্তু রফলা এবং লফলার ক্ষেত্রে একটা ভিন্ন কাজ হচ্ছে যে এরা দ্বিত্ব করবে ঠিকই, কিন্তু সাথে আবার লেজের মতো লেগেও থাকবে। যেমন দেখেন আপনি খেয়াল করে দেখেন তীব্র থেকে তীব্রু, দেখেন এই বয় নিচে রফলা, রফলটা কিন্তু দ্বিত্ব করেছে, বটাকে দ্বিত্ব করেছে, আবার সাথে লেজের মতো লেগেও আছে, দেখুন তীব্র থেকে তীব্র হয়ে গেছে, তয়ের নিচে দীর্ঘইকার আছে কিন্তু রস্বইকার আছে, আমরা আগেই সূত্র খেয়াল করেছি যে রস্বইকার বা দীর্ঘইকার থাকলে সবসময় রস্বইকার হয়, এই জন্যই দীর্ঘইকারটা রস্বইকার হয়েছে এবং বটা দ্বিত্ব হয়েছে এবং সাথেও রয়ে গেছে। ঠিক একইভাবে অশ্লীল থেকে অশ্লীল দ্বিত্ব করেছে এবং সাথেও রয়ে গেছে। চার নম্বর নিয়মে খেয়াল করেন, যুক্ত ব্যঞ্জনের সাথে কোনো ফলা থাকলে বর্ণটি দ্বিত্ব হবে না। অর্থাৎ যদি কোনো শব্দে যুক্ত ব্যঞ্জন আসে তাহলে সেখানে ফলা থাকলে বর্ণটি দ্বিত্ব হবে না। খেয়াল করেন দন্ধ, এখানে দ এর নিচে ব এটা যুক্ত এবং দন্ত নয় ধ এটাও একটা যুক্ত, আমরা তো আগেই শিখেছি যদি কোনো ফলা যদি শব্দের শুরুতে এসে যুক্ত হয় তাহলে সেটা দ্বিত্ব হয় না, কিন্তু পরে আসলে দ্বিত্ব হয়, কিন্তু এখানে বলা আছে যুক্ত ব্যঞ্জনের সাথে যদি আসে তাহলে দ্বিত্ব হবে না, তাহলে দন্ধ যুক্ত ব্যঞ্জন, এখানে দন্ত নয় ধ, এখানে কিন্তু যুক্ত ব্যঞ্জন শব্দটা একাধিক দন্ত নয় ধ আছে, এখানে এখানে কী হলো না দ্বিত্ব হলো না। এবার আসি আমরা বফলার উচ্চারণ সূত্র, বফলা আমরা কীভাবে উচ্চারণ করবো। এক নম্বর নিয়মে লেখা আছে দেখেন শব্দের মধ্যে বফলা থাকলে বর্ণটি দ্বিত্ব হবে, তবে প্রথম বর্ণে থাকলে দ্বিত্ব হবে না, যেটা আমরা আগেই পড়েছি নিয়মটা। অর্থাৎ বিশ্বাস থেকে বিশ্বাস,
দেখেন বিশ্বাস থেকে বিশ্বাস, অর্থাৎ তালব্য স্বর নিচে ব আছে, এই জন্যই ফলা আসছে, যেহেতু এটাকে দ্বিত্ব করে ফেলছে। এবং দন্ত স্বরের জায়গায় তালব্য স্বর রয়েছে কেন সেটা আমরা আগেই পড়ছি, তালব্য স্বর মূর্ধন্য ষ দন্ত স্বর থাকলে তালব্য স্বর হয়ে যায়। দুই নম্বর নিয়মে খেয়াল করুন, ব ফলা উত ও স্বতের সাথে যুক্ত হলে বর্ণটি দ্বিত্ব হবে না। আমরা যেহেতু পড়ছি ফলাগুলো সবসময় কাজ হচ্ছে দ্বিত্ব করা, কিন্তু এখানে বলা হচ্ছে যে যদি উত এবং স্বত এই শব্দটার সাথে আসে তাহলে দ্বিত্ব হবে। যেমন আমরা খেয়াল করি উদাহরণে উদ্বেগ থেকে উদ্বেগ, উদ্বেগ শব্দটাকে আমরা ভাঙলে পাচ্ছি উত প্লাস বেগ, অর্থাৎ উদ্বেগ। এই জন্যই আমরা এখানে বলা হয়েছে যে উতের সাথে যদি আসে ফলা তাহলে দ্বিত্ব হবে না। এই জন্য এখানে উদ্বেগ থেকে উদ্বেগ সরাসরি ভেঙে লেখা হয়ে গেছে, দ্বিত্ব হয়নি। সদ্য ব্যবহার থেকে সদ্ব্যবহার এটাও দ্বিত্ব হয়নি, শুভ লেখা হয়ে গেছে। এবার আমরা দেখব হচ্ছে মফলার উচ্চারণ সূত্র। শব্দের মধ্যে মফলা থাকলে বর্ণটি দ্বিত্ব হবে এবং পরের বর্ণে চন্দ্রবিন্দু হবে, অর্থাৎ মফলার কাজ হচ্ছে দ্বিত্ব করবে, যেহেতু ফলার কাজ দ্বিত্ব করা। কিন্তু এখানে একটা আরেকটু লক্ষণীয় বিষয় হচ্ছে যে দ্বিত্ব করবে ঠিক আছে, কিন্তু এরপরে চন্দ্রবিন্দু হবে। দেখেন আত্মীয় থেকে আত্মীয়, দেখেন এখানে মফলা আছে, আত্মীয় থেকে আত্মীয় এখানে দ্বিত্ব হয়েছে এবং উপরে চন্দ্রবিন্দু আছে। অন্তঃস্থ ওয়ার সাথে অন্তঃস্থ একার ওকার হয়েছে, কারণ হচ্ছে আমরা আগেই পড়েছি যে শব্দের শেষে অকার উচ্চারিত হলে সেটা সবসময় ওকার হয়ে যায়, এটা আগেই পড়েছি আমরা আগের নিয়মে। এবং দেখেন অকস্মাত থেকে অকস্মাত, শ্মশান থেকে শ্মশান, দেখেন তালব্য স্বর নিচে মফলা আসছে, এটা কিন্তু আমরা আগেই বলছি যে শব্দের শুরুতে যদি ফলা আসে তাহলে সেটা দ্বিত্ব হবে না। কিন্তু মফলার ক্ষেত্রে কাজ হচ্ছে দ্বিত্ব হয়নি ঠিক আছে, কিন্তু একটা অন্য একটা সূত্র আছে যে কিন্তু চন্দ্রবিন্দু সেইটা কিন্তু ঠিকই বসেছে, দেখেন শ্মশান থেকে শ্মশান। এবার দেখেন মফলার আরেকটি নাম দুই নম্বর, যে মফলা যদি আসে ট অ গ ল ন এই বর্ণগুলোর সাথে যুক্ত হলে দ্বিত্ব হবে না, চন্দ্রবিন্দু হবে না। আমরা তো আগেই পড়েছি যে ফলা আসলে দ্বিত্ব হবে, চন্দ্রবিন্দু হবে। কিন্তু এখানে বলতেছে যে যদি যে শব্দটা দিবে সেই শব্দটার মধ্যে ট অ গ ল ন অর্থাৎ টঙ্গলন এই বর্ণগুলো তাকে তাহলে দ্বিত্ব করবে না, চন্দ্রবিন্দু হবে না, অর্থাৎ রাগ রাগী একটা মুড নিয়ে থাকবে। অর্থাৎ বাল্মীকি থেকে বাল্মীকি এখানে দ্বিত্ব হয়নি, কোনো চন্দ্রবিন্দু নেই, খেয়াল করে দেখেন। বাগ্মিতা থেকে বাগ্মিতা, মৃন্ময় থেকে মৃন্ময়, অর্থাৎ কোথাও দ্বিত্ব হয়নি, চন্দ্রবিন্দু হয়নি। আমরা নিয়মগুলো খুব ভালোভাবে খেয়াল রাখব। এরপর দেখেন ব শূন্য র এর উচ্চারণ সূত্র। ব শূন্য র এর উচ্চারণ সূত্র আমরা আগেই পড়েছি যে র ফলা বর্ণকে দ্বিত্ব করে এবং সাথেও থাকে, এটা আগেই পড়েছি। ল ফলা সাথে ল ফলার কাজও দ্বিত্ব করবে এবং সাথেও থাকবে। এবং কেমন বিশ্রাম থেকে বিশ্রাম, আক্রান্ত থেকে আক্রান্ত, রফলা শব্দের প্রথমে থাকলে বর্ণটি দ্বিত্ব হবে না, এটা আমরা আগে পড়েছি যে কোনো ফলা শব্দের শুরুতে থাকলে দ্বিত্ব হয় না। যেমন ক্রমপুঞ্জ থেকে ক্রমপুঞ্জ, প্রখর থেকে প্রখুর, একার এখানে উকার কেন হয়ে যায়, প্রত্যেকটা বর্ণ কেন চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমরা প্রথমেই বলছি প্রথম যে চারটা দেওয়া আছে সেই চারটা সবসময় বারবার খেয়াল রাখবেন, মুখস্থ করবেন, তাহলে শব্দের ভেতর বাইরে কোথাও সমস্যা হবে না উচ্চারণগুলো সঠিকভাবে বোঝার ক্ষেত্রে। এবার আসেন, অনেক সময় পরীক্ষা এসে থাকে হইব এর সাথে, এর উচ্চারণ সূত্র থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে দেখা গেছে এই পর্যন্ত। দেখেন শব্দের মধ্যে যদি হইব থাকে এবং এর আগের বর্ণ যদি স্বরে অ বা স্বরে আযুক্ত হয় তবে হইব এর স্থলে উভ হবে। যেমন দেখেন আহ্বান থেকে আহ্বান, অর্থাৎ হইব এর আগের বর্ণটা স্বরে আ, ঠিক আছে, এই স্বরে আ থাকার কারণে হইবটা উভ হয়ে গেছে, আর এই হইব এর পরে আকার আছে এই জন্যই উব উব এর পরে আকার হয়েছে, এই জন্যই আহ্বান থেকে আহ্বান। গহ্বর গহ্বর, হইব এর আগে গো উচ্চারণ করতে দেখেন স্বরেও আছে, এই জন্যই এখানে উব হয়েছে, গহ্বর থেকে গহ্বর। দুই নম্বর নিয়মে খেয়াল করেন, শব্দের মধ্যে যদি হইব থাকে এবং এর আগে বর্ণ যদি হ্রস্বই বা দীর্ঘই যুক্ত হয় তবে হইব স্থলে উভ হবে। একটু ভিন্ন রকম, আগে ছিল স্বরেও এবং স্বরেয়া, এখন থাকবে হ্রস্বই বা দীর্ঘই, অর্থাৎ হ্রস্বই বা দীর্ঘই থাকলে আমরা উভ না লিখে হ্রস্ব উভ উভ লিখবো, অর্থাৎ জিহ্বা থেকে জিউ ভা, এরকম হবে উচ্চারণটা। এবার আসি আমরা হইজ বনে উচ্চারণ সূত্র নিয়ে। শব্দের মধ্যে যদি হইজ থাকে তাহলে হইজ এর স্থলে জজ হবে, যেমন ঐতিহ্য হইজ আসছে এখানে, এখানে ঐতিহ্য থেকে ঐতিহ্য, আগেই বলেছি ওই থাকলে ওই ওই হয়ে যায়, এটা আমরা আগেই বলেছি, এই জন্য হইজ থাকলে জজ হয়ে গেছে, এই জন্য ঐতিহ্য, ঐতিহ্য থেকে ঐতিহ্য, ওকার কেন হয়ে গেছে আমরা সেটাও আগেই বলেছি। বাহ্যের থেকে বাহ্যিক, গ্রাহ্য থেকে গ্রাহ্য,
এবার আমরা দেখবো হচ্ছে বিসর্গের উচ্চারণ সূত্র নিয়ে। শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে তাহলে বিসর্গের পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হবে। আমরা প্রত্যেকটা নিয়ম পার্ট টু পার্ট খেয়াল রাখবো এবং মুখস্থ করার চেষ্টা করব বুঝে বুঝে, তাহলে আমরা উচ্চারণ সূত্র খুব সহজেই আয়ত্ত করতে পারবো। দেখেন বিসর্গের নিয়মটা, দেখেন অন্তপুর শব্দগুলা শব্দে বিসর্গ আছে, কাজ কী? তাহলে বিসর্গ যদি আসে তাহলে বিসর্গের কাজ হচ্ছে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব করবে। দেখুন বিসর্গের পরবর্তী ব্যঞ্জন কোনটা? প। তাহলে অন্তঃপুর শব্দটাকে আমরা যদি দ্বিত্ব করি তাহলে অন্তঃপুর থেকে অন্তঃপুর, অর্থাৎ বিসর্গের পরে বর্ণ পটাকে ডাবল হয়ে করে ফেলছে, তাহলে অন্তঃপুর থেকে অন্তঃপুর, অতঃপর থেকে অতঃপর, দুঃখ থেকে দুঃখ, নিঃসঙ্গ থেকে নিঃসঙ্গ, অর্থাৎ বিসর্গের পরে বর্ণটা আমরা দ্বিত্ব করে ফেলছি এবং আর বাকি যে সূত্রগুলো আমরা প্রয়োগ করছি সেগুলো প্রথম চার থেকে। এবার দেখেন হচ্ছে বর্গীয় জ ঞ বর্ণের উচ্চারণ সূত্র। শব্দের মধ্যে যদি বর্গীয় জ ঞ থাকে তাহলে বর্গীয় জ ঞ স্থলে গ গ হবে, তবে প্রথমে থাকলে গ হবে। খেয়াল করে দেখেন বিজ্ঞান, এখানে দেখেন বিজ্ঞান থেকে বিজ্ঞান হয়ে গেছে, তাহলে বর্গীয় জ ঞ যেখানে থাকে সেখানেই আমরা গ বসাবো, তাহলে আমরা গ বসিয়ে দিলাম এবং পরে আকার আছে সেজন্য আকার বসিয়ে দিলাম। কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বর্গীয় জ ঞর সাথে আ থাকলে, আয়ের পর পর কোনো বর্ণ থাকলে সেটা গগে হবে, আ থাকলে, তাছাড়া সবসময় গঙ্ক গঙ্ক হবে, এটা খেয়াল রাখবেন। যেমন দেখেন জ্ঞান থেকে জ্ঞান, জ্ঞান জ্ঞান শব্দের ক্ষেত্রে কী আছে? আকার আছে, জ্ঞান থেকে কী হলো? জ্ঞান হয়ে গেল, জ্ঞাতি থেকে জ্ঞাতি হয়ে গেল, জ্ঞাপক থেকে জ্ঞাপক হয়ে গেল, ব্যক্তি থেকে জফলা আকার ব্যক্তি হয়ে গেল। এবার আসেন হচ্ছে কিয় মূর্ধন্যসের উচ্চারণ সূত্র। শব্দের মধ্যে যদি কিয় মূর্ধন্য থাকে তাহলে কিয় মূর্ধন্য এর ক্ষেত্রে সবসময় খক হবে, অর্থাৎ কিয় মূর্ধন্যকে আপনি খক দ্বারা রিপ্লেস করবেন। যেমন রক্ষা থেকে রক্ষা, এখানে কিয় মূর্ধন্যসের জায়গায় খক বসাইলাম এবং এখানে আকার আছে তাই আকার হয়ে গেল, অন্তঃস্তর অন্তঃস্তর একার ওকার হয়ে গেল। কেন? আমরা আগেই বলছি যে শব্দের শুরুতে যদি স্বরে ওকার উচ্চারণ হয় তাহলে পরে যদি কিয় মূর্ধন্য থাকে তাহলে সেটা ওকার হয়ে যায়, অন্তঃস্তর উচ্চারণ করে দেখেন আপনারা এখানে রক্ষা, এখানে অ আছে এই জন্যই র থেকে রু হয়ে গেছে, দক্ষ থেকে দুঃখ, লক্ষ থেকে লক্ষ। এবার একটা বিষয় খেয়াল করেন, ক্ষীয় মূর্ধন্যের সাথে যদি কোনো বর্ণ থাকে তবে প্রথম বর্ণ উকার হবে না। দেখেন লক্ষণ, এখানে আগে যে আমরা রক্ষা পড়েছি সেখানে ক্ষীয় মূর্ধন্যের সাথে অন্য কোনো বর্ণ ছিল না, কিন্তু এখানে দেখেন লক্ষণ শব্দে ক্ষীয় মূর্ধন্যের সাথে একটা ম আছে, ম ফলা আছে, এই জন্য আমরা বলছি যে যদি ম ফলার সাথে থাকে তাহলে কি হবে না? উকার হবে। যেমন লক্ষণ থেকে লক্ষণ, লক্ষণ থেকে লক্ষণ, লক্ষণ হয়ে গেছে। এবার আসেন জফলার উচ্চারণ সূত্র নিয়ে। জফলা আসলে আমরা কিভাবে উচ্চারণ করবো শুদ্ধ উচ্চারণ কেবল, প্রথম বর্ণে যদি জফলা থাকলে এবং দ্বিতীয়টি যদি স্বরে বা স্বরে আযুক্ত থাকে তাহলে জ এ ফলা এর ক্ষেত্রে এ জফলা আকারের মতো হবে। খেয়াল করে থাকেন ব্যবস্থা, ব্যবস্থা থেকে ব্যবস্থা এবং ব্যক্ত থেকে ব্যক্ত, অর্থাৎ ব এর সাথে জফলা আসছে এবং এই জফলা আসার কারণে আমরা জফলা আকার দিয়ে ব্যবহার করলাম ব্যবস্থা, ব্যক্ত থেকে ব্যক্ত। দুই নম্বর নিয়মে খেয়াল করেন, কিন্তু জফলার পরের ব্যঞ্জনটি যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার যুক্ত হয় তবে জফলা একারের মতো হবে, অর্থাৎ আমরা প্রথম সূত্রে দেখেছি যে জফলা এরপর যদি স্বরীয় বা আকার থাকে পরের বর্ণে তাহলে জফলা আকার হচ্ছে, এ জফলা আকার হচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে জফলা আসবে কিন্তু এর পরের বর্ণে যদি হ্রস্বইকার বা দীর্ঘ থাকে তাহলে জফলা আকার হবে না, শুধু এ হবে। যেমন ব্যক্তি থেকে ব্যক্তি, ব্যতীত, অর্থাৎ এখানে কিন্তু জফলা এ জফলা আকার হয়নি, সরাসরি একার হয়ে গেছে। তো উচ্চারণ সূত্র এই সূত্রগুলো আয়ত্তাধীন বা ভালো করে মুখস্থ করলে বা এই সূত্রগুলো ভালো করে বুঝলে পার্ট টু পার্ট প্রত্যেকটা বিষয় লজিকগুলো খুব সহজে খেয়াল রাখলে এবং ভালোভাবে অধ্যবসায় করলে আশা করি যে উচ্চারণ সূত্র নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না।
তো এই উচ্চ অংশ থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে নিচে শুদ্ধ উচ্চারণ কোনটি, সেগুলো উত্তর ক্ষেত্রে আমরা খুব সহজে উত্তর করতে পারবো এটা থেকে। তো উচ্চারণ সূত্রে আমি আলোচনা এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।